প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি আবার তোমাদের সামনে এসেছি অনার্স দ্বিতীয় বর্ষে ক্লাস নেওয়ার জন্য। আমার আজকের বিষয় মাঠ প্রশাসনের সমস্যা। এর আগে আমি তোমাদেরকে মাঠ প্রশাসনে, বাংলাদেশের মাঠ প্রশাসনের স্তর, বিভাগ, জেলা, উপজেলা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব মাঠ প্রশাসনের সমস্যা নিয়ে। মাঠ প্রশাসনের কাজ হচ্ছে, তোমরা জানো যে, সরকারি নীতির সিদ্ধান্ত বাস্তবায়ন করা। সরকারি নীতির সিদ্ধান্ত মাঠ প্রশাসন যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে না পারে, সেক্ষেত্রে সরকারের লক্ষ্য উদ্দেশ্য ব্যর্থ হয়, এমনকি সরকার পর্যন্ত ব্যর্থ হয়ে যেতে পারে। তাহলে মাঠ প্রশাসনের গুরুত্ব কতখানি সেটা তোমরা বুঝতে পেরেছ। মাঠ প্রশাসন কেন সৃষ্টি করা হয়েছে? মাঠ প্রশাসন সৃষ্টি করা হয়েছে প্রশাসনকে গণমুখী, উন্নয়নমুখী করার জন্য। জনগণকে, বিশেষ করে তৃণমূল পর্যায়ের জনগণকে সরকারি সেবা দেওয়ার জন্য। একেবারে তৃণমূল পর্যায়ে জনগণ যাতে সরকারি সেবাটা পেতে পারে এবং অঞ্চল ভিত্তিক উন্নয়নের মাধ্যমে যাতে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হয়, সেই প্রচেষ্টা থেকে মাঠ প্রশাসন সৃষ্টি করা হয়েছে। কিন্তু বাংলাদেশে মাঠ প্রশাসন বিভিন্ন সমস্যায় জর্জরিত, আর এ কারণে কিন্তু মাঠ প্রশাসন কি হতে পারছে না, জনমুখী, উন্নয়নমুখী হতে পারছে না। আমরা এখন একে একে দেখব যে সেই সমস্যাগুলো কি। 1 নম্বর সমস্যা হচ্ছে কেন্দ্র ও প্রান্তের মধ্যে দ্বন্দ্ব, মানে হচ্ছে কেন্দ্র এবং মাঠ প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব। দ্বন্দ্বটা কি, যে আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে একটা এককেন্দ্রিক রাষ্ট্র। এককেন্দ্রিক রাষ্ট্রে ক্ষমতা কর্তৃত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, কিন্তু মাঠ প্রশাসনকে যদি আমরা গণমুখী, উন্নয়নমুখী করতে চাই, তাহলে মাঠ প্রশাসনের হাতেও কিছু কর্তৃত্ব, কিছু ক্ষমতা দিতে হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে ক্ষমতা দিতে নারাজ, যার কারণে মাঠ প্রশাসন তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছে না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাঠ প্রশাসন এবং পুলিশ প্রশাসন বা পুলিশ বিভাগের মধ্যে দ্বন্দ্ব এবং সমন্বয়ের অভাব। মাঠ প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসন, জেলা প্রশাসনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে জেলা প্রশাসক এবং তার প্রধান কাজ হচ্ছে জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু পুলিশ বিভাগ তার নিয়ন্ত্রণে নেই। একজন পুলিশ সুপার এবং একজন জেলা প্রশাসক সমান বেতন ভাতা এবং একই পদমর্যাদা ভোগ করে, যার কারণে আইনগত কোনো বাধ্যবাধকতা না থাকার কারণে জেলা প্রশাসন পুলিশ বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এটাও কিন্তু মাঠ প্রশাসনের একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 3 নম্বর হচ্ছে সরকারি কর্মকর্তাদের কাজের মধ্যে সমন্বয়ের অভাব। মাঠ পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তারা কাজ করে থাকে, তারা তাদের মন্ত্রণালয়ের নীতি কর্মসূচি বাস্তবায়ন করে এবং তাদের কাজের জন্য সেই মন্ত্রণালয়ের কাছে দায়ী থাকে। কিন্তু মাঠ পর্যায়ে সামগ্রিক উন্নয়নের জন্য এক বিভাগের সাথে আরেক বিভাগের সমন্বয়ের দরকার হয় এবং দরকার হয় সরকারের কর্মকর্তাদের মধ্যে সুসম্পর্কের। কিন্তু এ সম্পর্কেও সুষ্ঠু নির্দেশনা না থাকার কারণে, সমন্বয়ের অভাব দেখা দেয়। 4 নম্বর হচ্ছে সাধারণী কর্মকর্তা এবং বিশেষজ্ঞ কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থায় 2 ধরনের কর্মকর্তা আছে, একদিকে আছে সাধারণী কর্মকর্তা, আরেকদিকে আছে বিশেষজ্ঞ কর্মকর্তা। সাধারণী কর্মকর্তা তারা যারা সব বিষয়ে কম বেশি পারদর্শী, এরা মন্ত্রণালয়ে থাকে, মন্ত্রণালয়ের নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ কাজে মন্ত্রীকে সহায়তা করে থাকে। এরা হচ্ছে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ। আর সংযুক্ত দপ্তরে যারা থাকে তারা হচ্ছে বিশেষজ্ঞ। বিশেষজ্ঞরা টেকনিক্যাল বা প্রযুক্তিগত পরামর্শ দিয়ে মন্ত্রণালয়ের কাজে সহযোগিতা করে, কিন্তু তারা সরাসরি ভাবে নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ কাজের সাথে সংযুক্ত হতে পারে না, অর্থাৎ
ঊর্ধ্বতন পদগুলোতে যেতে পারে না, সাধারণ কর্মকর্তারা বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে রাখে, কিন্তু বিশেষজ্ঞরা এই নিয়ন্ত্রণ মানতে রাজি না। তারা চায় মন্ত্রণালয়ের কাজে যেতে, মন্ত্রণালয়ের যে নীতি নির্ধারণ সিদ্ধান্ত গ্রহণ সেই জায়গাটাতে যেতে চায়, যার জন্য প্রশাসনে কি দেখা দেয়, সাধারণী কর্মকর্তা এবং বিশেষজ্ঞ কর্মকর্তাদের মধ্যে একটা দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণে কিন্তু বিশেষজ্ঞ কর্মকর্তারা সাধারণী কর্মকর্তাদের প্রণীত নীতি সিদ্ধান্ত ঠিক মতো বাস্তবায়ন করতে চায় না। 6 নম্বর হচ্ছে আমলাতান্ত্রিক মনোভাব। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে প্রাপ্ত। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে প্রশাসন ব্যবস্থা ছিল জনবিচ্ছিন্ন এবং কেন্দ্রমুখী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই প্রশাসন ব্যবস্থার চরিত্র খুব একটা পরিবর্তন হয়নি। এখনও প্রশাসনিক কর্মকর্তা বা আমলারা নিজেদেরকে জনগণের সেবক না ভেবে জনগণের প্রভু বলে মনে করে, তারা গোষ্ঠী স্বার্থে কাজ করে। তাদের এই মনোভাব প্রশাসনের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ এর ফলে জনগণ এবং প্রশাসকদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, যার ফলে প্রশাসন কিন্তু জনমুখী হিসাবে গড়ে উঠতে পারেনি। 7 নম্বর হচ্ছে দলীয়করণের চাপ। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার উপর দলীয় একটা চাপ সব সময় থাকে, যার ফলে প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হয়। সরকারি দল সব সময় প্রশাসনকে নিজের দখলে রাখতে চায়, নিজের স্বার্থে কাজ করতে চায়। স্বার্থ বিঘ্নিত হলে প্রশাসনিক কর্মকর্তাদের বদলি, পদোন্নতি ইত্যাদিতে বাধা সৃষ্টি করা হয়। এভাবে প্রশাসনের উপর চাপ প্রয়োগ করে সরকারি দল। অন্যদিকে বিরোধী দলও মনে করে যে প্রশাসন সরকারি দলের পক্ষ হয়ে কাজ করছে, এ কারণে তারা প্রশাসনকে সবসময় সন্দেহের চোখে দেখে এবং হরতাল, ধর্মঘট ইত্যাদির মাধ্যমে প্রশাসনের উপর চাপ প্রয়োগ করে, যার ফলে প্রশাসন কিন্তু নিরপেক্ষভাবে স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারে না। 8 নম্বর হচ্ছে প্রশাসকদের দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার একটা নিত্য নৈমিত্তিক চিত্র। প্রশাসকরা দুর্নীতি করে, স্বজনপ্রীতি করে, ক্ষমতার অপব্যবহার করে। নৈতিক অবক্ষয়ের কারণে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। আর এই প্রশাসকদের বা প্রশাসনিক কর্মকর্তাদের দুর্নীতির কারণে জনগণ কিন্তু সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জনগণ প্রশাসকদের কাছে বা প্রশাসনের কাছে যেতে চাচ্ছে না, যার ফলে জনগণ এবং প্রশাসনের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, যেটাও কি মাঠ প্রশাসনের জন্য একটা বিরাট সমস্যা। 9 নম্বর হচ্ছে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার প্রশাসনিক কর্মকর্তাদের বিচার করার ক্ষমতাও আছে। তারা প্রশাসনিক কাজ করে, সাথে সাথে তাদের হাতে কি করা হয়েছে, বিচার সংক্রান্ত কিছু ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রশাসনিক কাজ কিন্তু অনেক, এই কাজের সাথে আবার বিচার সংক্রান্ত কাজ করার ফলে প্রশাসনিক কর্মকর্তারা প্রশাসনিক কাজটা ঠিক মতো করতে পারে না। আবার অন্যদিকে কি হয়, বিচার বিভাগের স্বাধীনতাও ক্ষুণ্ণ হয়। 2007 সালে বিচার বিভাগের স্বাধীনতাও ঘোষিত হয়, কিন্তু তারপরেও এখনও প্রশাসকদের হাতে কিছু বিচার সংক্রান্ত ক্ষমতা রয়ে গেছে, যেমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। আর এই ক্ষমতা থাকার ফলে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। 10 নম্বর হচ্ছে আর্থিক সংকট। বাংলাদেশের মাঠ প্রশাসন অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী না। তাদের আয়ের উৎস থেকে যে অর্থ সংগ্রহিত হয়, সেটা মাঠ প্রশাসনের উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য যথেষ্ট নয়। এ কারণে তাদেরকে কেন্দ্রের মুখাপেক্ষী হতে হয়, আর এই কেন্দ্রের মুখাপেক্ষী হওয়ার কারণে মাঠ প্রশাসনের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। মাঠ প্রশাসন স্বাধীনভাবে
পরিকল্পনা, ওই অঞ্চলের জন্য পরিকল্পনা প্রণয়ন, বাজেট প্রণয়ন ইত্যাদি করতে পারে না। এই হচ্ছে মাঠ প্রশাসনের সমস্যা। এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা না গেলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন কখনোই সম্ভব হবে না। আমরা প্রশাসনকে কখনোই গণমুখী, জনমুখী, উন্নয়নমুখী করতে পারবো না। তো আজ এ পর্যন্ত থাক, আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, ঘরে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।